বড়দিনে উৎসবে রামেজ সেজে উঠেছে তিলোত্তমা এবং তিলোত্তমার মধ্যে যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আট থেকে আসি সকলেই মেতেছে উৎসবে আমেজে সারা বছরই আমাদের যেরকমটা প্ল্যানিং থাকে যে বছর শেষে কি রকম কি ঘুরে বেড়ানো বা বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের প্ল্যানিং আমাদের থাকে সেই মতোই কিন্তু সপ্তাহান্তের ছুটি কাটিয়ে বড়দিনের ছুটি একেবারে চুটিয়ে উপভোগ করছে আমজনতা এবং কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এই আজকের দিনটাকে নিয়ে কিন্তু করেই ফেলেছে সেই ছবি সকাল থেকে পরিকল্পনা আপনারা দেখছেন এবং যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ইকো পার্ক নিকো পার্ক থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে প্রিন্সেপ ঘাটের ছবিটা তুলে ধরবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনন্যা অনন্যা সেখানকার ছবিটা তুলে ধরো একদমই তুমি যেমনটা বলছিলে যে আট থেকে আশি আমি সেখানেও কিন্তু একই ছবি প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেছেন পিকনিক স্পট তো বটেই এখানে পিকনিক করছে অনেকে পরিবারের সঙ্গে এসছে অনেকে বন্ধু বান্ধবদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে তো দিদি আজকে তো পঁচিশে ডিসেম্বর কি কি প্ল্যান এখন অবধি আমরা ফ্যামিলির সাথে এসেছি এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলে যেহেতু অফিসের সময় এতটা ব্যস্ততা থাকে যে সময় কাটানো যায় না তো সেই কারণে একটু আলাদা করে সবাইকে নিয়ে আসা এখানে হ্যাঁ ভালো লাগছে পার্ক স্ট্রিটে যাওয়ার সময় ফেরার পথে গাড়ি নিয়ে ওইটুকুনি যা যাওয়া ওইটুকুনি ব্যাস ফ্যামিলির সাথে আজকে সারা দিনটা একদমই জুহিতা তুমি যেমনটা শুনলে ফ্যামিলির সঙ্গেই আজকে তারা কাটাবেন এখানে বন্ধু বান্ধবদের সঙ্গেও বেশ কিছু মানুষ কিন্তু এসেছে তারাও এখানে পিকনিক করছে আমি একটু কথা বলবো তাদের সঙ্গেও বন্ধু বান্ধবদের সঙ্গে হ্যাঁ আসলে আজকে আমার ফ্রেন্ডের বার্থডে সো আমরা এখানে এসে বার্থডে সেলিব্রেট করছি প্ল্যান বলতে এখানে বার্থডে সেলিব্রেট করা আর একসাথে ঘোরা এনজয় করা কেক কাটিং অ্যান্ড অল তাহলে তো এটা বন্ধুর সারপ্রাইজ বলাই যাবে এখানে দেখতেও পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা কেমন লাগছে একদম পুরোটাই আনএক্সপেক্টেড ছিল সব এর অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যান্ড এই ভালো স্পেন্ড করছি এই পুরোটা সারপ্রাইজ গিফটস এই আর কি অ্যান্ড এরপর সেলিব্রেশনের পর খাওয়া দাওয়া বাড়ি বাড়িতে গিয়ে একটা আলাদা সবার ব্লেসিংস নেওয়া অ্যান্ড খাওয়া দাওয়া অ্যান্ড অল এসব দেখো জুই তো তোমাকে কিন্তু দেখাল আমি এখানে একজনের সঙ্গে আমার কথাও হলো যেখানে শুধু কিন্তু বড়দিন বলে নয় জন্মদিনও পালন চলছে এই প্রিন্সেপ ঘাটে আমি সেই ছবিটাও তুলে ধরলাম এখানে তুমি যেমনটা বলছিলে আট থেকে আসি আমরা দেখতে পাচ্ছি যেমন খুদেও রয়েছে এখানে আমি আজকে কি কি প্ল্যান রয়েছে হ্যাঁ পরিবারের সঙ্গে সব সময় থাকবো আচ্ছা সারাটা দিন তাইভাবেই চলছে এবার যাব ধর্মতলা ধর্মতলা দিয়ে কিছু কেনাকাটা আছে তারপর বাড়ি ভালো দারুণ লাগছে হ্যাঁ রাজ দিনটা যেন ভালোভাবে যেন কাটে এই কটা দিন সাতটা দিন যেন ভালোভাবে কাটে তাই আসা ঘোরা খুব ভালো কেটেছে খুব ভালো দারুন দারুন কত গত মানে গতকালও বেরিয়েছি আজকেও বেরিয়েছি ইচ্ছা আছে সারা সপ্তাহের জন্য ভালোভাবে যেমনটা দেখাচ্ছিলে ছবিটা যে সেখানেও কিন্তু মানুষের ভিড় একেবারে লক্ষ্য করা যাচ্ছে ধন্যবাদ তোমাকে